আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই বেশ ভালো রয়েছেন। আজকে আপনার সামনে নতুন আরও একটি ভিডিও নিয়ে আসলাম। আজকের ভিডিওটি হলো আপনি ডিসপ্লে রিং লাইট এডিজি কীভাবে ব্যবহার করবেন। আমার ডিসপ্লে চারপাশে দেখছেন যেভাবে তারাবাড়ির বাতির মতো একটা লাইট আপ ডাউন হচ্ছে, জ্বলজ্বল করছে, এই লাইটটি আপনি চাইলে আপনার ফোনও সেট করে রাখতে পারেন। আর এটা সবসময় এভাবে সেফ থাকবে, আপনি যেখানে স্ক্রল করেন, সোয়াইপ করেন, আপনার এই লাইটটি সবসময় কাজ করবে এখানে। তো এই কাজটি আপনি কীভাবে করবেন এটা আমি এখন দেখিয়ে দেব, যেটা দেখতে অনেক সুন্দর লাগছে। এই অ্যাপসটি ডাউনলোড করতে হলে আপনাকে চলে যেতে হবে গুগল প্লে স্টোরে। গুগল প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন রাউন্ড লাইট ইডিজি, তাহলে আপনি এই লাইটটি পেয়ে যাবেন। আমি এই অ্যাপসটির লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ক্লিক করে আপনারা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড হয়ে গেলে অ্যাপসটি, এরপর অ্যাপসের ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটি ডাউনলোড হয়ে গেলে আপনি অ্যাপসটির ভিতরে প্রবেশ করবেন। অ্যাপসটির ভিতরে প্রবেশ করার সাথে সাথে এভাবে একটি ইন্টারফেস আসবে। এরপর আপনি যে বর্ডারটি ইউজ করতে চান, এগুলো হলো এক একটা বর্ডার, যে লাভ আইকন দেওয়া রয়েছে, তারপর আপনার বেল আইকন দেওয়া রয়েছে এখানে, এইটা হলো এক একটা বর্ডার। আপনি যে বর্ডারটা ইউজ করতে চান সেই বর্ডারটা আপনি সিলেক্ট করবেন। তো আমি এখান থেকে এই লাভ বর্ডারটাই আমি ইউজ করব, অথবা আমি ফার্স্টে যে বর্ডারটা ডিফল্ট করে দেওয়া হয়েছে এটা ইউজ করবো। এবার এটার উপরে ক্লিক করতে হবে। আপনাকে ক্লিক করে হোয়াট ডু ইউ ওয়ান্ট ইউর থিম নেম, আপনি আপনার থিম নেম কী দিতে চান সেটা দিবেন। আমি নিওন লিখলাম, নিওন এটা আমি নাম হিসেবে সিলেক্ট করলাম। এরপর ওকে ক্রিয়েটিভ এ ক্লিক করতে হবে। এরপর আপনি ওখান থেকে আপনার যে বর্ডারটির কালার আপনি চেঞ্জ করতে পারবেন। যে বর্ডার কালার রয়েছে উপরে একদম, এই বর্ডার কালারে আপনি ক্লিক করতে হবে, হলুদ হয়ে যাবে এটা। আবার এটা যদি আপনি নীল এ ক্লিক করেন তাহলে এটা নীল হয়ে যাবে। আবার এটা রান স্টাইল, এটা যে রান করছে এখন বর্তমান রান করছে সুইপে, এটা আপনি চাইলে লাইনারে রান করতে পারবেন। আমি লাইনারে দিলাম, তখন দেখছেন উপর থেকে রংটা নিচে নামছে। এরপর আছে আপনার রিভার্সি, রিভার্সি দিলে এটা আপনার রাইট সাইড থেকে লেফট সাইডে চলে যাবে কালারটা। লাইনার দেওয়াই ভালো, লাইনার দিলে কালারটা একটু জোস মনে হয়। এবার লাইনার থেকে আপনি কালারটা টপ লেফট বাটনে রাখতে পারেন, টপ লেফট বাটন লেফটে রাখতে পারেন, এটাই ভালো হবে। এরপর বর্ডার স্টাইল আপনি চেঞ্জ করতে পারবেন। এখান থেকে চাইলে আপনি যে চাঁদ আছে চাঁদ দিতে পারবেন, লাভ আছে লাভ দিতে পারবেন, তারপরে যে ট্রি আছে ট্রি দিতে পারবেন, বেলাইকন দিতে পারবেন। এবার এখানে সার্কেল আছে, সার্কেল যেটা আপনি সিলেক্ট করবেন ইমোজি সেটাই থাকবে। এখানে লিপ আছে, লিপ দিতে পারবেন, এগুলো জল জল করবে এভাবে। আমি এখান থেকে ল্যাপটাই সিলেক্ট করে দিলাম। এরপর নিচে আছে আপনার বর্ডার সেটিং, আপনার অ্যানিমেশন স্পিডটা খুব দ্রুত হবে, এখন খুব স্লোলি হচ্ছে, এটা খুব দ্রুত হবে। অ্যানিমেশন স্পিড যদি আপনি বাড়িয়ে দেন তাহলে খুব তাড়াতাড়ি এটা আসা যাওয়া করবে। আমি এই স্পিডটা যত কমাচ্ছি তত স্লোলি এটা আসা যাওয়া করছে, আর যত বাড়িয়ে দিচ্ছি তত তাড়াতাড়ি এটা আসছে। এবার বর্ডার সাইজ, আপনি চাইলে বর্ডার সাইজের লাভটা আপনি বড় করতে পারবেন, আবার এখান থেকে ছোট করতে পারবেন, আপনার যতটুকু প্রয়োজন ততটুকুই আপনি নিতে পারবেন। এভাবে রাখাই ভালো, এতে ফোনের কোনো সমস্যা হয় না, আপনি সবসময় এটা ইউজ করতে পারবেন। এরপর আপনি এই যে রেডিও স্টপ আছে, এটা হলো আপনার এই যে লাভ লাভগুলো, এগুলোর দূরত্ব, এগুলো আপনি চাইলে খুব ঘনভাবে রাখতে পারেন এবং পাতলা করেও রাখতে পারেন। যত কমিয়ে দেবেন তত পাতলা হয়ে যাবে, যত বাড়িয়ে দেবেন তত ঘন হয়ে যাবে। ঘন হলে সুন্দর হয়, কারণ আপনার যে কোলারের বর্ডারগুলো এগুলো দেখা যায়। আমি এটাকে পুরো বাড়িয়ে দিলাম। এরপর রয়েছে রেডিয়াস বটম, এটা আপনি
এটা আপনি এটাকে এটা কাজ হলো আপনার, এটা ঘন করবে আর পাতলা করবে। এরপর নিচে রয়েছে ডিফল্ট নস হোলি ইনফিনিটি, এটা হলো আপনার ক্যামেরার সমান এটা বসে যাবে। নটস হলো আপনার নটসে ক্লিক করার পর আপনার এই যে ক্যামেরা, ক্যামেরায় বর্ডার পড়ে গেল। তো এটা ডিফল্ট রাখাই ভালো। এরপর ক্রিয়েটে ক্লিক করলে আপনার বর্ডারটি ক্রিয়েট করা হয়ে গেল। এরপর আপনি এটা সেভ করার জন্য সবসময় এখানে ক্রিয়েটিভ থিঙ্ক, এখন এটা সেভ করার জন্য আপনাকে এখানে যে যে ক্রিয়েটিভ থিম লেখা আছে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করলাম এই ছবিটির উপর, এরপর এখানে এনাবেল অল পেপার এটা ক্লিক করতে পারেন, আবার এনাবেল ওভারলে অথার অ্যাপ এটাতেও ক্লিক করতে পারেন। এটা এই যে নিচে এনাবেল ওভারলে অথার অ্যাপস, এখানে যদি ক্লিক করেন তাহলে সবসময় এই লেখা আর বর্ডারটা আপনার ডিসপ্লেতে থেকে যাবে, এটা অটোমেটিকলি এটা সেভ হয়ে গেছে। এখন আপনি যদি এটা মিনিমাইজ করে দিই তাহলে এটা দেখছেন আমার বর্ডারের উপরে, ডিসপ্লে বর্ডার উপরে কী সুন্দর কাজ করছে। এভাবে আপনি কাজটা করতে পারবেন। এই ছিল আজকের ভিডিও, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটা লাইক করবেন, কমেন্ট করবেন, ও আমার চ্যানেলটা যদি এখন সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে আসা বেল আইকন অন করে দিবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন পাওয়ার জন্য। সবাইকে ধন্যবাদ।